আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ব্লগটি শেয়ার করব আপনাদের সাথে, এটাকে আসলে ব্লগ বলবো কি না ঠিক বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে আমি আমার খুবই কষ্টের একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কিছুদিন আগে আমি কয়েকটা ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে বাংলাদেশ থেকে আমার মা আমাকে কিছু সবজির বীজ পাঠাবে। আমি এখানে অনেক আপুকে অলরেডি কথা দিয়ে রেখেছি যে বাংলাদেশ থেকে সবজি বীজ আসলে আমি তাদেরকে দিব, বেশ কয়েকজনকে বলেছি। তো দেশে আমার ছোট ভাই হচ্ছে সবজির বীজ কিনেছে, যখন কিনেছে আমি ওকে বলেছি যে আমি এখানে অনেকজনকে সবজির বীজ দেব, তো যে কারণে ও সব জিনিসই অনেক বেশি করে কিনেছে। তো টোটাল প্রায় 1.5 থেকে 2 কেজির মতো হবে, শুধু সবজির বীজই ছিল। যাই হোক, এর আগে আমি পোস্ট অফিস থেকে এনেছিলাম 2019-এ বিভিন্ন ধরনের মশলার গুঁড়া, হলুদ, মরিচ, তারপরে জিরা, কারণ আমি কেনাটা খাই না, যে কারণে দেশ থেকে আমার মা এগুলো করে পাঠিয়ে দেয়। তারপরে সবজির বীজও ছিল, যাই হোক অনেক কিছু এনেছিলাম। আসতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগছে, যে কারণে আমি এবার বলেছি DHL-এ পাঠাতে, কারণ DHL-এ কিন্তু খুব দ্রুতই যে কোনো জিনিস চলে আসে। আমার হাজব্যান্ড যে কোনো ডকুমেন্টস আনতে হলে সাধারণত DHL-এর মাধ্যমেই আনায়, কারণ এটা খুব দ্রুত আসে প্লাস নিরাপদও। তবে অন্যান্য কোনো জিনিস কখনো আনায়নি, এটাই ফার্স্ট। তো DHL-এ আনার আরও একটা কারণ হচ্ছে এর মধ্যে আরও কিছু জিনিস ছিল যেগুলো খুব দ্রুত পচে যেতে পারে, যেমন থানকুনি পাতা, এটা শিকড় সহ কয়েকটা গাছ, তারপরে দুধমান কচু গাছ, এরকম কয়েকটা জিনিস ছিল যেগুলো বোতলে করে প্যাক করে দিয়েছে। যাই হোক, তো 3-4 দিন বা খুব বেশি হলে 5 দিন সময় লাগবে, এই হিসাব করে DHL-এর মাধ্যমে আনিয়েছি। তো যাই হোক, ওরা পাঠানোর 1 সপ্তাহ পরেও কোনো খোঁজ খবর না পেয়ে তো আমার ছোটো ভাই আবার আমার ভাগ্নি জামাইয়ের মাধ্যমে ওই DHL অফিসে খোঁজ নিয়েছে, কারণ জিনিসটা পাঠিয়েছিল আমার ভাগ্নি জামাই। তো ও আসলে ও সময় ট্র্যাক নাম্বারটা আনতে ভুলে গিয়েছিল, বা DHL অফিস থেকে ওরাও তখন দেয়নি, যে কারণে আমিও জিনিসটা আসলে ট্র্যাক করতে পারতেছিলাম না যে কোন অবস্থায় বা কোনখানে আছে। পরে ও আনার পরে দেখি যে UK-তে আসছে বেশ কিছুদিন আগে, কিন্তু আমি হাতে পাইনি, কারণ হচ্ছে ওরা কাস্টমস ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিল। কারণ কোনো জিনিস সন্দেহ হলে বা প্যাকেটটা খোলার দরকার হলে তখন কিন্তু যেটাকে বলে আর কি অনুমতি নেওয়া, ওই অপেক্ষায় ছিল। আর দেশ থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেয়, যেটা আর কি কন্ট্যাক্ট নাম্বার একটা, কোনো সমস্যা হলে ওখানে কন্ট্যাক্ট করতে বলেছে। তো আমি ওখানে ফোন করার পরে ওরা কাস্টমস ক্লিয়ারেন্সটা দিতে বললো, তা আমি দেওয়ার ঠিক 2 দিন পরে আমি আমার জিনিসগুলো হাতে পেয়েছি, কারণ মাঝে শনি রবিবার ছিল। ব্যাগ খোলার পরে মানে পুরো আমি স্তব্ধ হয়ে গেছি, কারণ 3 কেজির উপরে জিনিস ছিল, তাতে আমার আসছে শুধুমাত্র 2টা 3 পিস ছিল আর 6টা গ্লাস ঢাকনা ছিল, সেটাই আসছে আর কোনো কিছুই আসে না। তার মানে হচ্ছে ওরা কাস্টম চেকিংয়ে এগুলো সব কিছুই ফেলে দিয়েছে। তখন এই ভুলটা তো আমার না, কারণ আমরা তো আসলে জানি না কী কী জিনিস আনা যাবে বা কী কী জিনিস আনা যাবে না। আর সমস্ত জিনিসপত্র DHL-এর অফিসে বসেই কিন্তু প্যাক করা হয়েছে, এবং লিস্ট ওরা নিয়েছে কী কী জিনিস আছে। তো এটা কিন্তু ওদেরই বলে দেওয়া উচিত ছিল যে এই এই জিনিসগুলো এখন নেওয়া যাবে বা যাবে না। যাই হোক, সেজন্য মনটা খুবই খারাপ ছিল, বিশেষ করে আমার সবজির বীজগুলোর জন্য খুবই খুবই মনটা খারাপ। পরে কি আর করব, তো গত বছর এক আপুকে দেখেছিলাম যে অনলাইনে সে সবজির বীজ সেল করে, ওই আপুর সাথে কন্ট্রাক্ট করি, তো তার কাছে ছিল না। এরপরে আপু 3টা শপের নাম বলে দিয়েছে গ্রিন স্ট্রিটে, তো পরের জন্য গ্রিন স্ট্রিটে আসছি সবজির বীজ নেওয়ার জন্য। তো সবচেয়ে দূরে যে দোকানটা ছিল সেটাতেই আগে আসছি, তো এখানে সব ধরনের বীজই পেয়েছি। পথে অবশ্য আর একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে হচ্ছে স্থানীয় যারা আর কি সবজির বীজ করে, তো কিছু লাউয়ের এবং সিমের বীজ ছিল, আর কিছু ছিল না, যে কারণে সেখান থেকে আর নিইনি। তো এখানে
মোটামুটি অনেক ধরনের বীজই পেয়েছি। এই দোকানের ভাইয়েটার সাথে কথায় কথায় আর কি আমরা এই জিনিসটা তার সাথে শেয়ার করেছিলাম যে এরকম ডিএসএলএ করে আমরা অনেক ধরনের সবজি বীজ এনেছি, তো সেগুলো ফেলে দিয়েছে। তখন এই ভাইয়েটা বলল যে এখন নাকি নতুন নিয়ম হয়েছে, কোনো ধরনের সবজির বীজ কুরিয়ারের মাধ্যমে আনা যাবে না। কেউ সাথে করে নিয়ে আসলো সেটা আলাদা কথা, কিন্তু কুরিয়ারের মাধ্যমে নাকি আনা যাবে না, আনতে হলে আলাদাভাবে আমদানি করে আনতে হবে। তো এই জিনিসটা তো আমরা জানতাম না, এটা হচ্ছে যেখান থেকে বাংলাদেশ থেকে ডিএইচএলের অফিস থেকে ওদেরকে আসলে বলা উচিত ছিল, তাহলে তো আর এভাবে আনতাম না। তো সবজির বীজগুলো কেনার পরে চিন্তা করলাম বাইরে যখন খুব একটা বের হওয়া হয় না, বের হয়েছে যখন আরও টুকিটাকি যে সব কাজ আছে বা টুকিটাকি যে শপিং আছে তাও সেরে নেই। তো এখানে একটা কোকারেজের দোকানে ঢুকেছিলাম, কিছু জিনিস দরকার ছিল। আর গ্রিন স্ট্রিটে আমি লাস্ট আসছি হচ্ছে গত বছর কোরবানির ঈদে, আর এর মধ্যে আর আসা হয় না। তো যাই হোক, আমাদের শপিং মোটামুটি শেষ করে আমরা বাসায় এখন যাব, কারণ হচ্ছে জাবেদকে আবার স্কুল থেকে আনতে হবে। তো বাসায় এসে দেখি সবজির বীজ সবগুলোরই গত বছরে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন জানি না আসলে এগুলো থেকে হবে কি না, তারপর ট্রাই করব, বাকি আল্লাহর ইচ্ছা। এই তো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার সবজি এই পুরনো বীজ থেকে যেন চারা হয়, আমার বাগান যেন সবজিতে ভরে ওঠে। আল্লাহ হাফেজ।